ফিভার 104 FM-এ আমি সায়ন নিয়ে মিটার ডাউন, আর মিটার ডাউনে এইবার পালা হ্যাপি টু ডিস্টার্বের জ্যোতিষীদের সাথে। তো জানো মানে ভণ্ড জ্যোতিষীদের সাথে আমার একটু পুরনো শত্রুতা রয়েছে, যারা মানুষকে বোকা বানায় এবং কুসংস্কার ছড়ায়। তাদের এই কুসংস্কারে আমি ব্লিচিং পাউডার দিয়ে দিতে চাই। আরও একজন জ্যোতিষীকে অ্যাট্যাক করলাম, তবে আমি কিছু করিনি, আমার দাদু মেনলি প্রেমে পড়েছে ওনার। হ্যাঁ বলছিলাম, আমার ওই কাল সর্প দোষ আছে। না আপনি কি জানতে চাইছেন বলুন। ওই আমাকে একবার সাপে কামড়েছিল, তারপর থেকে ওটা হয়েছে সবাই বলছে। তো ওটা কিভাবে সারানো যাবে? আবার কামড়ালে হয়ে যাবে। আপনি মজা করছেন? কেন এই সব ধরনের কথা বলেন বলুন তো, আপনি জানেন না শুনেন না? আমার হাতের ভাগ্য রেখাটা আস্তে আস্তে কি বলুন তো কাজ করতে করতে মুছে গেছে। আমি যে পেন দিয়ে কি ভাগ্য রেখা এঁকে দিতে পারবেন? বললাম তো, কেন ফালতু কথা বলে বলছেন। আচ্ছা বলছি, আয়ু রেখাটা একটু ডট পেন দিয়ে বাড়িয়ে দিতে পারবেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি কি মানে কি ব্যাপারে? আরে আমার বাবা রোজ আমাকে বলে যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, কাল সর্পদোষ হয়ে গেছে। আপনি জানেন না, আমার আমার দাদু আর সোহিনী ঠাকুমা আর কি একই কলেজে পড়তেন। আপনার দাদু আর সোহিনী ঠাকুমা? সোহিনী শাস্ত্রী। সোহিনী শাস্ত্রী আপনার দাদু একই কলেজে পড়তো? হম, বলে কত নাকি ওনারা বাইকে করে ঘুরেছেন। আচ্ছা, জানেন কি নাম্বারটা আপনার আপনার ভয়েস সে তো জানি। আপনি ঠাকুমাকে শোনাবেন? হ্যাঁ, আমার দাদুর নাম লালটু, বলবেন বলবে আপনার কলেজের বন্ধু লালটুর নাতি ফোন করেছিল। লালটুর নাতি? হুম। আচ্ছা, উনি সে কলেজে ওনার প্রিয় গান কি ছিল জানেন? এই রাত তোমার আমার। উত্তম কুমারের প্রত্যেকটা সিনেমা আমার দাদু আর সোহিনী ঠাকুমা একসাথে দেখতে যেত। আমার দাদু আমার এই বুড়ো বয়সে আবার প্রেমে পড়েছে ঠাকুমার। তো উনি কি একদিন দেখা করতে পারবেন আমার দাদুর সাথে? ফোনটা রাখুন, অনেক অনেক কষ্ট করেছেন, ফোনটা রাখুন। আমি আপনার দাদু আপনাকে বলেছে না কাল সাপ হয়েছে, কাল সাপই না? আপনি একবার ঠাকুমার সাথে কথা বলে দিন না আমার দাদুর। ব্লেড ছেলে ফোনটা রাখবি নাকি? আমার দাদু ব্লেড নিয়ে বসেছে, বলছে হাত কাটবো ঠাকুমার জন্য। দাদা আপনি ভয়ে ফোন না ধরলে হবে? কে বলছেন আপনার ফোনটা ভয়ে ধরবে না? আপনি কে হন যে আপনার ফোন ভয়ে ধরবে না? আরে উনি উনি আমার উপর রেগে টেগে গালাগাল ঠালাগাল করে তারপর ভয়ে ফোন করছে। ছপ্পর লাগাবো আপনাকে ধরে? আপনি জানেন না ফোনে কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়? সোহিনী ঠাকুমা, আপনি ফোন করেছেন কেন? ঠাকুমা আমার আমার দাদু আর কি ওই সোহিনী ঠাকুমার প্রেমে পড়ে গেছে। আচ্ছা, সোহিনী ঠাকুমার আপনার দাদু প্রেমে পড়েছে? আপনার নাম্বারটা দেবো পুলিশে। আপনি জানেন না কাকে ফোন করে কথা বলছেন? একেবারে কোমরে দড়ি পরিয়ে না একেবারে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। আমার দাদু বলছে গলায় দড়ি দেবে সোহিনী ঠাকুমাকে না পেলে। হ্যাপি টু দি স্টার ওনলি অন মিটার ডাউন আর জি শাইনের সঙ্গে সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা।